বড় বড় চুল রেখে নারীর অবয়ব নিয়েছিল ডাকাতিতে অংশ নেয়া কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যরা। মূলত ব্যাংক কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধোঁকা দিতেই এই পরিকল্পনা। সংগঠনটির চার সন্ত্রাসী সুনিপুণ ছকে ডাকাতির সেই দুর্ধর্ষ অভিযান সফল হয়। এরই মধ্যে তাদের নাম পরিচয় জানতে পেরেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বান্দরবানের থানচি ও রুমায় কমান্ডো কায়দায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করার পর এসব বিষয় সামনে এসেছে সম্প্রতি। এদিকে বান্দরবানে হঠাৎ কেএনএফ এর সশস্ত্র তৎপরতার মধ্যে বম সম্প্রদায়ের এক শীর্ষ নেতা পশ্চিমা একটি দেশে যেতে ভিসার আবেদন করেছেন। হঠাৎ তার বিদেশ যাত্রার বিষয়টি গুরুত্ব দিচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা। আগামী সপ্তাহে ভিসা পেলেও শেষ পর্যন্ত তিনি দেশ ছাড়তে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এমনকি তার বিদেশ যাত্রা আটকে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রেরা। তদন্তের সঙ্গে যুক্ত উচ্চপদস্থ এক কর্মকর্তা সমকালকে জানান, ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটে কেএনএফ এর শতাধিক সদস্য অংশ নেয়। সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেয় কথিত কর্নেল ভূপাল, অ্যাঞ্জেলিয়ানা ফ্লেমিং ও বাপু আলপি। ঘটনার পর থেকে ফ্লেমিং কেএনএফ এর নিজস্ব ফেসবুক পেজে বিবৃতি দিয়ে আসছে। ডাকাতি ও লুটের পর বান্দরবানে এখন চলছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সমন্বিত অভিযান। এই অভিযানে গতকাল পর্যন্ত 78 জন গ্রেফতার হয়েছে। তবে যে চারজনের ছকে কেএনএফ ব্যাংক ডাকাতি করেছে তাদের এখনও ধরা যায়নি। আরেকটি সূত্র বলছে কেএনএফ এর গোপন তৎপরতার বিষয়টি ডাকাতির মধ্য দিয়ে সর্বসমক্ষে আসার পর একাধিক সংস্থা তদন্তে নামে। এতে উঠে আসে শান্তি আলোচনার মধ্যে নিজেদের শক্তির জানান দিতে তারা দীর্ঘদিন ধরে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ছক কষছিল। কেএনএফ এর হাতে ভারী অস্ত্র থাকলেও ব্যাংক ডাকাতির সময় তারা সেগুলো ব্যবহার করেনি। পুরনো অস্ত্র দিয়ে তারা ডাকাতিতে যায়। এ ঘটনার মধ্য দিয়ে কেএনএফ একসঙ্গে দুইটি উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল। প্রথমত, দেশি বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করা। দ্বিতীয়ত, কেএনএফ যে শক্তিশালী সংগঠন এটি প্রমাণ করা, যাতে করে পরে যে কোনো সমঝোতা বৈঠক ও দেন দরবারে তাদের পূর্বের চেয়ে গুরুত্ব দেয়া হয়। একই সঙ্গে সংগঠনের জন্য কিছু টাকা সংগ্রহও ছিল লক্ষ্য। ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে কেএনএফ সে কারণেই মুক্তিপণ দাবি করে। কেএনএফ এর কর্মকাণ্ডের ওপরে নজর রাখেন এমন এক কর্মকর্তা জানান, 2022 সালে সরকারি এক প্রশিক্ষণে ঢাকায় এসেছিলেন কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী লালসম কিম বম। তিনি পেশায় সরকারি হাসপাতালের নার্স। লালসম কিম ঢাকায় আসার সময় নাথানও সঙ্গে ছিলেন। 2022 সালের শেষ দিকে স্বামী স্ত্রী রাজধানীর বাসাবতে একটি ভাড়া বাসায় বেশ কিছুদিন থাকেন। সেই বাসাটি ভাড়া করে দেয় উগ্রপন্থী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া। নতুন এই জঙ্গি সংগঠনের সঙ্গে চুক্তি করে তাদের সদস্যদের পাহাড়ে নিয়ে প্রশিক্ষণ দিয়েছিল নাথানের সংগঠন কেএনএফ। ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, 3 এপ্রিল দুপুরে সোনালী ব্যাংকে হানা দেয় কেএনএফ সদস্যরা। অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তা সহ সেবা নিতে আসা সবাইকে জিম্মি করা হয়। এ সময় ব্যাংকের ক্যাশে থাকা সব টাকাই লুট করে নিয়ে যায় তারা। ব্যাংকের ভেতরে তারা চালায় তাণ্ডব। তাদের অধিকাংশেরই ছিল বড় বড় চুল। তদন্ত সংস্থার প্রাথমিক ধারণা ছিল কেএনএফ এ যোগ দেয়া নারী সদস্যরা ডাকাতিতে অংশ নেয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করার পর বেরিয়ে আসে সংগঠনের পুরুষ সদস্যরাই নারীর অবয়ব নিয়ে ডাকাতিতে অংশ নিয়েছিল। ডেস্ক রিপোর্ট, সমকাল।